हेलो, আমি চিরঞ্জিত চৌধুরী, গাইঘাটা গভর্নমেন্ট আইটিআই কলেজের ইনস্ট্রাক্টর। তো আজ আমি ওয়েল্ডিং সম্পর্কে একটা ভিডিও দিচ্ছি। হোয়াট ইজ ওয়েল্ডিং, ওয়েল্ডিংটা কি? তো ওয়েল্ডিং হলো দুটো সিমিলার বা ডিসিমিলার মেটালের ভিতরে যে পারমানেন্ট একটা জয়েন্ট করা হয়, দুটো সিমিলার বা ডিসিমিলার মেটালের মধ্যে যে পারমানেন্ট জয়েন্ট করা হয় তাকে আমরা ওয়েল্ডিং বলছি। অর্থাৎ আমরা জানি যে একটাকে বলা হচ্ছে হোমোজেনাস বা আর একটাকে বলা হচ্ছে হেটারোজেনাস। হোমোজেনাস কি? যখন দুটো সিমিলার মেটালের ভিতরে ওয়েল্ডিং করছি সেটাকে আমরা বলছি হোমোজেনাস ওয়েল্ডিং, এবং যখন দুটো ডিসিমিলার মেটালের ভিতরে করছি সেটাকে বলছি হেটারোজেনাস ওয়েল্ডিং। তো এই যে ওয়েল্ডিং, এটা হলো একটা পারমানেন্ট জয়েন্ট। আমাদের যদি কোনো মেটাল যদি আমরা ওয়েল্ডিং করি, সেই জায়গাটা কিন্তু পুনরায় আবার ঠিকঠাক ওয়েল্ডিং হলে সেখান থেকে ভাঙে না, অন্য জায়গা থেকে ভাঙবে, কিন্তু ওয়েল্ডিং জয়েন্ট থেকে ভাঙে না, কারণ এটা হলো পারমানেন্ট জয়েন্ট। তো ওয়েল্ডিং যে প্রসেস, এই ওয়েল্ডিং প্রসেসকে কিন্তু আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। ওয়েল্ডিং যে জয়েন্ট, সেই জয়েন্টের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কি কি আছে? যেমন আছে গ্যাস ওয়েল্ডিং, ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং, আর আছে কি রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, তারপরে আছে যেমন সলিড স্টেট ওয়েল্ডিং। এছাড়াও এখন নিউ যে ওয়েল্ডিং প্রসেস আছে সেগুলো আমরা বলছি নিউ আর ওয়েল্ডিং বা নিউ অ্যাডভান্স ওয়েল্ডিং যেটাকে বলা হয়। সেই নিউ অ্যাডভান্স ওয়েল্ডিং কোনগুলো? যেগুলো আগে ছিল না কিন্তু এখন এসে গেছে। এই জেনারেশনের যে আমরা প্রত্যেকটা জেনারেশন একটা চেঞ্জ হচ্ছে এবং একটা নতুন নতুন জিনিস আমরা শিখছি, ঠিক তেমনি নিউ ওয়েল্ডিং প্রসেস যেমন আছে ইলেকট্রন বিম ওয়েল্ডিং। ইলেকট্রন বিম ওয়েল্ডিং একটা আছে, আর একটা আছে লেজার বিম ওয়েল্ডিং। ঠিক আছে, তো একটা আছে ইলেকট্রন বিম ওয়েল্ডিং, একটা লেজার বিম ওয়েল্ডিং, এটা হলো নিউ ওয়েল্ডিং প্রসেস। তো আমরা যদি প্রথমে যাই গ্যাস ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং এর কিন্তু আবার বিভিন্ন ভাগ আছে। তো গ্যাস ওয়েল্ডিং এর ভাগ কি কি আছে? যেমন আছে অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং, তেমনি আছে অক্সিজেন আর অ্যাসিটিলিন। অর্থাৎ অক্সিজেন গ্যাস, তার সাথে যদি অ্যাসিটিলিন গ্যাসকে যোগ করা হয়, যোগ করে যে ওয়েল্ডিং করা হয় সেটাকে আমরা বলছি অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং। ঠিক একইভাবে যদি আমরা অক্সিজেনের সাথে হাইড্রোজেনকে যোগ করি বা হাইড্রোজেনকে মিক্সড আপ করি, করে যে ওয়েল্ডিং করছি সেটা হলো অক্সি হাইড্রোজেন ওয়েল্ডিং বলছি সেটাকে। ঠিক তেমনি এয়ার অ্যাসিটিলিন আছে, তারপরে আর কি আছে অক্সি প্যাক্টোরিয়াম আছে, আর কি আছে অক্সি কোল গ্যাস ওয়েল্ডিং। তো এই গ্যাস ওয়েল্ডিং গুলো কিন্তু করা হয়। তার মধ্যে যেটা পপুলারলি ইউজ করা হয় সেটা একটা হলো অক্সি অ্যাসিটিলিন আর একটা হলো অক্সি প্যাক্টোরিয়াম গ্যাস ওয়েল্ডিং। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা হলো রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। তো রেজিস্ট্যান্স ওয়েল্ডিংটা কি? একটা প্রেশার টাইপের ওয়েল্ডিং হয় রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। এই রেজিস্ট্যান্স ওয়েল্ডিং অনেকগুলো ভাগ আছে, যেমন রেজিস্ট্যান্স বার ওয়েল্ডিং আছে, রেজিস্ট্যান্স সিম ওয়েল্ডিং আছে, স্পট ওয়েল্ডিং আছে, আর কি আছে রেজিস্ট্যান্স যে প্রজেকশন ওয়েল্ডিং। এছাড়াও একটা আছে যেটা অত পপুলার নাই, সেটা হলো রেজিস্ট্যান্স যে আপসেট ওয়েল্ডিং। ঠিক আছে, আপসেট ওয়েল্ডিং, সেই আপসেট ওয়েল্ডিংটাও আছে, এটা রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়েরই একটা পার্ট। এবার আছে যেমন রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এ কি হয়, হিট, যে হিট রেজিস্ট্যান্স মানে আমরা জানি একটা রোধ। তো হিটের উৎস কি? রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এর যে হিট, সেই হিটের উৎস কি? হিটের উৎস হলো হিট, মানে এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি, অর্থাৎ সবগুলোর গুণফল। অর্থাৎ কারেন্ট, আই মানে কারেন্ট, আর হচ্ছে তোমাদের রেজিস্ট্যান্স, আর টি ফর টাইম। প্রত্যেক আই স্কয়ার আর টি হচ্ছে এই হিটের উৎস। এবারে যেটা আমাদের আছে আর্ক ওয়েল্ডিং, অর্থাৎ ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং। আর্ক ওয়েল্ডিং বা ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং যেটা আমরা করে থাকি, সেই ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিংটা কি? অর্থাৎ আমরা যখন ওয়েল্ডিং করি, যেমন গ্যাসের সাহায্যে গ্যাস ওয়েল্ডিং করি, ঠিক তেমনি ইলেকট্রিক কি আছে, যেমন এসি কারেন্ট বা ট্রান্সফর্মার, ডিসি কারেন্ট, রেকটিফায়ার সেট, এর সাহায্যে আমরা যে ওয়েল্ডিংগুলো করি সেগুলোকে আমরা বলছি ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং।
এই ইলেকট্রিক যে আর্ক ওয়েল্ডিং আছে, এই আর্ক ওয়েল্ডিং এর প্রসেসে তোমাদের যে কারেন্ট, মানে কারেন্টের যে ব্যাপারটা, সেটা ভোল্টেজটা কিন্তু কম থাকে, ভোল্টেজটা কম থাকে, এবং এই যে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারটা কি থাকে, বেশি থাকে, অ্যাম্পিয়ার বেশি থাকে, এবং কারেন্টটা মানে যেটা তোমার ভোল্টেজ, ভোল্টেজটা কম থাকে। তা ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং কোনগুলো, যেমন আছে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, যেটাকে আমরা আর এক নামে পরিচিত খুব, সেটা হলো ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং। তো শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং আর ম্যানুয়াল মেটাল আর্ক ওয়েল্ডিং একই জিনিস। এছাড়াও আছে যেমন কার্বন আর্ক ওয়েল্ডিং আছে, কার্বন আর্ক ওয়েল্ডিং আছে, আর কি আছে, যেমন আছে প্লাজমা আর্ক ওয়েল্ডিং, খুব হাই টেম্পারেচার তৈরি হয়, প্লাজমা যে আর্ক ওয়েল্ডিংটা আছে এটার টেম্পারেচারটা অনেকটা হাই হয়। আর কি আছে, যেমন আছে গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, বা যার আর নাম কি আছে, মিগ, এমআইজি, অর্থাৎ মেটাল ইনার্ট গ্যাস, এমআইজি, মেটাল ইনার্ট গ্যাস বলা হয়। তো ইনার্ট গ্যাস কেন, এখানে ইনার্ট গ্যাস এই কারণে যে আর্গন এবং হিলিয়াম যে কোনো একটা গ্যাস ইউজ করা হয়, ঠিক আছে, এই জন্য একে আর্গন একটা ইনার্ট গ্যাস আর হিলিয়াম একটা ইনার্ট গ্যাস এটা ইউজ করা হয়, সেই জন্য এটার নাম হচ্ছে মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, বা তোমার যেটাকে মিগ বলা হয়, এমআইজি মিগ। এই মিগের আর একটা ব্যাপার আছে, যেমন মিগে যদি আমি ওই ইনার গ্যাসের জায়গায় যদি আমি ওখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে দিই, ওখানে যদি আমি কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে দিই, সেক্ষেত্রে ওটা কি হয়, তখন মেটাল অ্যাক্টিভ গ্যাস হয়ে যায়, সেই কারণে ওই ওয়েল্ডিংয়ের নাম তখন হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড ওয়েল্ডিং, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড ওয়েল্ডিং বা ম্যাগ, এমএজি, ম্যাগ, ম্যাগ ওয়েল্ডিং। এবার যেটা আছে তোমাদের আছে গ্যাস টাংস্টন আর্ক ওয়েল্ডিং, যেটা আর এক নাম আছে টিগ, আমরা বলছি টিগ বা টাংস্টন ইনার গ্যাস, এই টিগেও কিন্তু সেম যে ইনার গ্যাস ইউজ করা হয়, যেটা কি না আর্গন এবং হিলিয়াম যে কোনো একটা, হয় আর্গন নাই হিলিয়াম, কি ইনার গ্যাস হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। তো এই গেল তোমার হচ্ছে টিগ ওয়েল্ডিংটা, এবং টিগের যে নজেল থাকে তোমরা জানো ওটা টাংস্টনে তৈরি হয়, টাংস্টনের নজেল হয়। এবার আছে সলিড স্টেট ওয়েল্ডিং, যেটা সলিড স্টেট ওয়েল্ডিং কি আছে, সলিড স্টেট ওয়েল্ডিং এর মধ্যে আছে যেমন ফ্রিকশন ওয়েল্ডিং আছে, আল্ট্রাসোনিক ওয়েল্ডিং আছে, ডিফিউশন ওয়েল্ডিং আর কি, এক্সপ্লোসিভ ওয়েল্ডিং, এইগুলো আছে। তো এবারে আমি যে বিষয়টা তোমাদের বলবো সেটা হলো যে অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং এর যেটা কথা আমি বলছিলাম, যে অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং, সেই অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিংটা কি, অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং অর্থাৎ অক্সিজেনের সাথে যখন অ্যাসিটিলিন গ্যাস মিক্সড আপ করে ওয়েল্ডিং করা হয়, সেটাকে আমরা বলছি অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং। এই অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং এর যে দু একটা প্ল্যান্ট, এইটা দেখা যাচ্ছে তোমাদের সামনে, দেখো এই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা একটা অক্সি অ্যাসিটিলিন প্ল্যান্ট। এখানে কি থাকে, এখানে দুটো সিলিন্ডার দেখতে পাচ্ছ, একটা আছে ব্ল্যাক রঙের সিলিন্ডার আছে, আর একটা কি আছে, আর একটা আছে তোমাদের মেরুন রঙের লাল রঙের সিলিন্ডার। তো দেখো যে এই সিলিন্ডারের কালারটা দেখে নাও, এই এই যে সিলিন্ডার আছে, এই সিলিন্ডারটা একটা আছে ব্ল্যাক কালারের যে সিলিন্ডারটা আছে, এটাকে আমরা বলছি অক্সিজেন সিলিন্ডার। এই অক্সিজেন সিলিন্ডারের কালারটা ব্ল্যাক থাকে, এবং যে অ্যাসিটিলিন সিলিন্ডার আছে তার কালারটা কি, মেরুন কালারের। এবং দেখো এই দুটো সিলিন্ডারের হাইটটা একই দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, এটা একটা ড্রয়িং আছে, দুটো সিলিন্ডারের ভিতরে অক্সিজেন যে সিলিন্ডার থাকে অর্থাৎ ব্ল্যাক যে সিলিন্ডারটা, সেটা আর একটু বেশি হাইট হয়, হাইটটা একটু বেশি থাকে, কার থেকে না, অ্যাসিটিলিন সিলিন্ডার থেকেও হাইটটা বেশি থাকে। তো এবারে দেখো সিলিন্ডারের যে একদম টপে কি আছে, সিলিন্ডার দুটো সিলিন্ডারে একদম ঠিক টপ টপ পজিশনে ওদের যে হেড, মানে টপ পজিশনে কি আছে, একটা যে প্রেশার রেগুলেটর আছে, প্রেশার রেগুলেটর, এই প্রেশার রেগুলেটরে কি, প্রেশার রেগুলেটর হলো, রেগুলেটরের কাজ কি তোমরা সকলেই জানো, যে বাড়িতে যাদের গ্যাস সিলিন্ডার আছে, তো রেগুলেটরের কাজ কি, রেগুলেটরের কাজ হচ্ছে রেগুলেট করা, কাকে না, গ্যাসকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ সিলিন্ডারের ভিতরে যে গ্যাসটা আছে তাকে নিয়ন্ত্রণ করে বাইরে যখন নিয়ে আসছে, অর্থাৎ ওই হোস পাইপের মাধ্যমে, সেটা কি, ওয়ার্কিং প্রেশারে আছে, ওয়ার্কিং প্রেশার,
তো সিলিন্ডার, অক্সিজেন যে গ্যাস সিলিন্ডার আছে এই সিলিন্ডারের ক্যাপাসিটি কত জানা উচিত। অক্সিজেন সিলিন্ডারের যে ক্যাপাসিটি সেটা তো 7 MQ, 7 MQ, এবং অ্যাসিটিলিন যে সিলিন্ডার আছে তার ক্যাপাসিটি হচ্ছে 6 MQ, এবং দুটোর একটা প্রেশার থাকে, দুটো সিলিন্ডারের একটা নির্দিষ্ট প্রেশার থাকে। যেমন অক্সিজেন সিলিন্ডারের প্রেশার হয় 120 কেজি থেকে 120 থেকে 150 কেজি পার সেমি স্কোয়ার, 120 থেকে 150 কেজি পার সেমি স্কোয়ার। এবং অ্যাসিটিলিন যে সিলিন্ডার আছে তার যে প্রেশার থাকে, সিলিন্ডার প্রেশার সেটা হলো 15 থেকে 16 কেজি পার সেমি স্কোয়ার, অর্থাৎ প্রতি বর্গ সেমি জায়গাতে ও 15 থেকে 16 কেজি প্রেশার ক্রিয়েট করতে পারে। আর অক্সিজেনের ক্ষেত্রে 120 থেকে 150 কেজি প্রতি বর্গ সেমি জায়গায় ও প্রেশার ক্রিয়েট করতে পারে। এবার দেখো যে এদের যে হোস পাইপ আছে, দুটো রাবারের হোস পাইপ, ওই যে লাল বা ব্ল্যাক, একটা তোমার মেরুন রঙের যে হোস পাইপটা আছে অ্যাসিটিলিনের, এবং ব্ল্যাক যে অক্সিজেনের হোস পাইপ দুটো আছে, দুটো হচ্ছে রাবার হোস পাইপ হয়, ফ্লেক্সিবল রাবার হয় এগুলো। এবং দেখো ওই হোস পাইপের পরে কি আছে, হোস পাইপের পরে আছে ব্লো পাইপ, ওই ব্লো পাইপে দেখো দুটো রেগুলেটর, ওখানে কিন্তু দুটো ভালভ থাকে, একটা হচ্ছে রেডটা আছে যেটা আমরা মেরুন বলছি ওটাকে বলছি অ্যাসিটিলিনের ভালভ, আর যেটা আছে তোমার ওই ব্লু কালারের ওটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অক্সিজেন। দুটো ওখানে মিক্সিং চেম্বারে কি হয় রেগুলেট করে ওখানে মিক্সড আপ করা গ্যাসকে, তারপরে নজেলের মাধ্যমে ওটা যখন আমরা ইগনাইট করছি তখন ফ্লেম তৈরি হয়। তো এবারে দেখো অক্সিজেন, এই যে অক্সি অ্যাসিটিলিন যে ওয়েল্ডিং, এই ওয়েল্ডিং এর কি হয় তিনটে ফ্লেম হয়, এই অক্সি অ্যাসিটিলিন যে ওয়েল্ডিং আছে এর তিনটে ফ্লেম হয়। তা একটা ফ্লেমকে আমি কি বলছি, একটা ফ্লেমকে আমি বলছি অক্সিডাইজিং ফ্লেম, একটা হলো কার্বোনাইজিং ফ্লেম, আর একটা হলো নিউট্রাল ফ্লেম। অক্সিডাইজিং ফ্লেম, কার্বোনাইজিং ফ্লেম আর নিউট্রাল ফ্লেম। তো অক্সিডাইজিং ফ্লেমটা কি, অক্সিডাইজিং দেখো এখন এখানে আমি অক্সিডাইজিং ফ্লেমটাকে তোমাদের দেখাচ্ছি সবাইকে। তো এই যে হলো অক্সিডাইজিং ফ্লেম, এই অক্সিডাইজিং ফ্লেম দেখো একটা ইনার কোণ আছে, এটা একটা ফ্লেম, তো এর একটা ইনার কোণ আছে ভি শেপ, একটা শঙ্কু আকৃতি দেখো ভি শেপের মতো আছে, এটাকে বলছি ইনার কোণ। এই ইনার কোণ, ইনার কোণের ঠিক জাস্ট অ্যাহেড অফ দ্য ইনার কোণ, এই যে জায়গাটা, এই ইনার কোণের ঠিক সামনে এই প্রান্তটা, এই জায়গাটা পয়েন্টটা দেখো, এই জায়গাটা একদম জাস্ট অ্যাহেড অফ ইনার কোণ, ওই জায়গাটা হচ্ছে হটেস্ট পয়েন্ট বা হিটেস্ট পয়েন্ট, যেটা ওখানে সব থেকে বেশি টেম্পারেচার হয়, এই ফ্লেমটার হাইয়েস্ট টেম্পারেচার যেখানে ক্রিয়েট হয় সেটা হলো জাস্ট অ্যাহেড অফ ইনার কোণ। এবং এই যে বাইরের যে সাইডটা আছে এটাকে বলা হচ্ছে কি, বাইরের যে প্রান্ত একটা আছে এটাকে দেখো বড় করে আছে, এটাকে বলা হচ্ছে আউটার এনভেলপ, আউটার এনভেলপ বলা হয়। তো এইটা হলো অক্সিডাইজিং ফ্লেম। এই অক্সিডাইজিং ফ্লেমের বিশেষত্ব কি, এর যে স্পেসিফিকেশন সেটা কি, সেটা হলো অক্সিডাইজিং ফ্লেমে আগে নিউট্রাল ফ্লেম তৈরি করতে হয়, নিউট্রাল ফ্লেম তৈরি করার পরে তারপরে আমার অ্যাসিটিলিনের পরিমাণ কমাতে হয়, অ্যাসিটিলিন এর পরিমাণ কমালে অক্সিজেনটা সেম জায়গায় থেকে যাচ্ছে, পরে অক্সিজেনটা বেড়ে যাচ্ছে অ্যাসিটিলিন থেকে, এটা হচ্ছে অক্সিডাইজিং ফ্লেম হচ্ছে। এবার এই অক্সিডাইজিং ফ্লেমে ওয়েল্ডিং করতে কোন ধরনের মেটাল ওয়েল্ডিং করা হয়, যেমন হচ্ছে ব্রাশ ব্রোঞ্জ ওয়েল্ডিং যেখানে সেখানে এই অক্সিডাইজিং ফ্লেমকে ইউজ করা হয়, ঠিক আছে। দেখো এই অক্সিডাইজিং ফ্লেমে এছাড়াও কাটিংয়ের ক্ষেত্রে এই ফ্লেমটা মোটামুটি ইউজ করা হয়, অক্সিডাইজিং ফ্লেম কাটিংয়ের ক্ষেত্রে অক্সিডাইজিং ফ্লেমকে ইউজ করা হয়। তো এই ছিল মোটামুটি আজকে তোমাদের একটা ধারণা যে মানে তোমাদের ওয়েল্ডিংটা কি এবং গ্যাস ওয়েল্ডিংয়ের যে অক্সি অ্যাসিটিলিন যে প্ল্যান্টটা সেটা কি। তো এই ছিল তার মোটামুটি একটা ডায়াগ্রাম। তো আজকে এইটুকুই থাকলো, নেক্সট ক্লাসে আবার আমি পরের ভিডিও আপলোড করবো, তোমরা দেখবে আশা করি বুঝতে পারবে, অসুবিধা হবে না কোনো, আর নেক্সট ক্লাসে আমি আবার পরের ভিডিও করবো, বেশ ভালোই লাগবে তোমাদের আশা করি। থ্যাংক ইউ।